আমি যদি তারেক জিয়ার জায়গায় থাকতাম আমি বলতাম সরকারকে আমাকে জেলখানায় রাখুন, আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে লন্ডনে পাঠিয়ে দিন, আমি লন্ডন থেকে আসতেছি জেলখানায় থাকব, আমাকে জেলখানায় রাখুন, আপনারা আমার মাকে লন্ডনে পাঠিয়ে দিন। মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা ওনাকে যেন বেহেশত নসিব করুক। এবং সেই সাথে উনি যে 1971 সালে যে উনি এই যে নরহত্যা চালিয়েছেন তার বিচারও যেন আল্লাহ তাআলা করেন, এটা আমার প্রত্যাশা। তো স্বাভাবিকভাবেই ওনার যেহেতু মারা গেছেন, ওনার ভক্তরা যারা অন্ধভক্ত অনেক সময় দেখা যাবে আবেগ তাড়িত হয়ে কবরের কাছে গিয়ে অনেক কিছু করতে পারে, এই জন্যই পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আপনি অন্যভাবে নেবেন না। স্বাভাবিকভাবেই এক সপ্তাহ দুই সপ্তাহ গেলেই আপনারা কবর জিয়ারত করতে পারবেন। যারা প্রবাসী ভাইরা আপনারা যারা আছেন, আপনারা যে জান আপনারা জানেন যে কুমিল্লা জেলা বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স, তাই কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি উপজেলা হচ্ছে ফার্স্ট, তার মানে দাউদকান্দি উপজেলা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট রেমিটেন্স কালেক্ট করি আমরা এবং সরকারকে দিচ্ছি এবং আপনারা দিচ্ছেন বেসিক্যালি, এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অন্যরকম। এবং আপনারা যে দেশকে নিয়ে ভাবেন, এই ভিডিও কম ভাইয়ের সুন্দর পজিটিভ কমেন্টসের মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম। কাউসার ভাই উনি কুমিল্লা থেকে বলছেন, উনি আনন্দবাজার রিপোর্টের উনি মালয়েশিয়া থেকে বলছে কুমিল্লার বাড়ি। ও ইয়েস সরি, উনিও প্রবাসী, আপনার প্রবাসী দর্শক খুব বেশি আলহামদুলিল্লাহ, প্রবাসী দর্শকই বেশি, আমরা আমি নিজে প্রবাসী তো এই জন্য আমার প্রবাসী দর্শক। ভালো, দিস গুড, প্রবাসী ভাইরা আমাদের দেশ নিয়ে চিন্তা করছেন, কারণ ওনাদের চিন্তা করার এবং ওনাদের মতামত দেওয়ার রাইটস আছে, বিকজ ওনাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের ইকোনমি আজকে এই অবস্থায় এসছে। অগ্নিরায় সম্পর্কে উনি যেটা বলেছেন, আমি এই বিষয়ে জিনিসটা আমারও ইয়া যে সূত্র উনি নামগুলো বলেননি কেন, আমার কাছে যেটা মনে হয় আমার থেকে ভালো কলিমুল্লাহ বিশ্লেষণ করতে পারবেন সাংবাদিকতার এই দৃষ্টিতে, অনেক সময় মনে হয় দের ইজ রুলস অলসো, অনেক কিছু তথ্য থাকে, ধরেন অনেক সময় কেউ নাম প্রকাশ করতে চায় না, কোনো কূটনীতিক ওনার সাথে শেয়ার করেছেন পসিবলি বলেছে প্লিজ ডোন্ট শেয়ার উইথ এনি ওয়ান, তখন ওই কম ওই মতামতটা অনেকগুলো কূটনীতির সাথে কথা বলার পরে বিকজ দিস ইনফরমেশন ইজ লিটল বিট সিক্রেট অলসো, যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্টের কাছে কোনো কূটনৈতিক কোনো রিকোয়েস্ট করছে অথবা কোনো চিঠি লিখছে ইন ফেভার অফ বাংলাদেশ, ইট ইজ ডিপ্লোম্যাটিকলি কিছু সিক্রেসি মেনটেন করতে হয়, যার তারপরেও অনেক সময় ওনারা সাংবাদিকদের সাথে শেয়ার করেন, ওই তার প্রেক্ষিতেই সাংবাদিক অগ্নি রায় সম্ভবত কারো নাম দেয়নি। কাসর ভাই, রুবেল ভাই, আপনার প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন দেলাওয়ার হোসেন সাঈদীকে সরকার হত্যা করেছে, আমি এই এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, এটা আপনি নিশ্চয়ই আমার মনে হয় বিশ্বাস যেটা আপনি আবেগ থেকে বলেছেন, উনি একজন ভালো আলেম ছিলেন কোনো সন্দেহ নেই, কেউ বলতে পারবে না, বাট ওনার 1971 সালের যেই কর্মকাণ্ড এই বিষয়ে কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন রয়েছে, বাট এখানে কোনোভাবেই ওনাকে হত্যা করা হয়নি, সেটা আপনাকে দোষ দিয়েও লাভ নাই, সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে স্পেশালি জামাতে ইসলামী, উনি বলে মারা যাওয়ার সাথে সাথে বলে ভূমিকম্প হয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, ওনাকে চাঁদে দেখা গেছে, লট অফ মানে মানে নো কমেন্টস, এগুলা আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়াত করুক সঠিক তথ্য জানার, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আমি সূরার আয়াত নাম্বারটা ভুলে গেছি, সেটা বলেছেন যে কোনো তথ্য তোমার সামনে আসলে এটা যাচাই করে নিতে বলেছে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে কোনো তথ্য আমরা যাচাই করে নিব তারপরে শেয়ার করব, কারণ অধিকাংশ তার মানে 1500 বছর আগেই জানা যা পড়তে দেওয়া হচ্ছে না কেন, মানে জানা জানা সরি কবর জিয়ারত, যদিও স্যার ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটার সাথে আপনি একমত কিনা? না, স্যারের ব্যাখ্যার সাথে আমি একমত অনেকেই, আমি শেষ করি, রুবেল ভাইয়ের যে আরেকটা প্রশ্ন ছিল তারেক জিয়া সাহেবের কোন তথ্য সরকার ওনার দৃষ্টিতে, অবশ্যই মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম এক একজন হতে পারে, ওনার দৃষ্টিতে তারেক জিয়া যেসব তথ্য দেয় এগুলো সবই সঠিক এবং এগুলো সরকার খণ্ডন করছে না কেন, আমি বিনয়ের সাথে বলি তারেক জিয়ার অধিকাংশই তথ্য সঠিক নয় যার কারণে সরকার খণ্ডন করার প্রয়োজন মনে করে না। দ্বিতীয়ত হচ্ছে উনি একজন ফেরারি আসামি, আমি আপনার মাধ্যমে আমি রুবেল ভাইয়ের মাধ্যমে তারেক জিয়ার সাহেবের কাছে বিনয়ের সাথে অনুরোধ যে আপনি বাংলাদেশে আসুন, আপনার আপনার মা অসুস্থ, ওনার পাশে থাকুন এবং সত্যকে জয় করার আপনি সৎসাহস নিয়ে আসুন, কারণ আপনি
লন্ডনে থেকে ঘোষণা দিবেন আপনার নেতাকর্মীকে পল্টনে যাওয়ার জন্য, এই পল্টনে যাবে তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতিত হবে আর আপনি লন্ডনে বসে থাকবেন, এটা কোনো নেতার আমার দৃষ্টিতে নেতার থেকে কাম্য নয়। আমি যদি তার একটা জায়গায় থাকতাম অবশ্যই, এবং আমার মা যদিও জেলখানা থাকতো, আমি সরকারকে বলতাম আমার মাকে বের করে দিন, আমাকে জেলখানায় বলুন। আমি আবার বলছি, আমি যদি তারেক জিয়ার জায়গায় থাকতাম আমি বলতাম সরকারকে আমাকে জেলখানায় রাখুন, আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে লন্ডনে পাঠিয়ে দিন, আমি লন্ডন থেকে আসতেছি জেলখানায় থাকবো, আমাকে জেলখানায় রাখুন, আপনারা আমার মাকে লন্ডনে পাঠিয়ে দিন। কিন্তু উনি তা না করে উনি নিজে সপরিবারে বিলাসবহুল জীবন যাপন করছেন লন্ডনে, আর ওনার মা উনি জেলখানায় আছেন, অন্তরীণ অবস্থায় আছেন, অসুস্থ। আমি রুবেল ভাইয়ের মাধ্যমে তারেক জিয়া সাহেবের কাছে এই বার্তাটি পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। এবার এবার আসেন কবর জিয়ারত সম্পর্কে। কবর জিয়ারত শুনেন, এখানে হচ্ছে কি আপনাকে পজিটিভলি জিনিসটা চিন্তা করতে হবে, কারণ ওনার দারুল সাইদি সাহেব ওনার উনি মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ তালা ওনাকে যেন বেহেশত নসিব করুক। এবং সেই সাথে উনি যে 1971 সালে যে উনি যে নরহত্যা চালিয়েছেন তার বিচারও যেন আল্লাহ তালা করেন, এটা আমার প্রত্যাশা। এবং এখন স্বাভাবিকভাবেই অনেক ওনার অনেক অন্ধভক্ত রয়েছে, তো স্বাভাবিকভাবে অন্ধভক্ত আপনারা দেখবেন যে এই যে কি বলে যেভাবে ওনার এই যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছিল কি মানে হাজার হাজার মানুষ এসছিল, তখন পুলিশ পড়া কেন নিরাপত্তা বিধানের জন্য, আমি আবার বলছি নিরাপত্তা বিধানের জন্য। এখন দেখা যাবে আপনার, আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, নবী মারা যাওয়ার পরেও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও ওনার কবরের চারিদিকে প্রহরারত ছিল, এবং প্রহরাটা শুধুই নয়, ওনার ওনার মৃতদেহ চুরি করার প্রায় তারা লক্ষ্যে কবরের চারে, আমি এটা ভুলে গেছি, এটা কবরের মানে গর্ত করে কবরে যাওয়ার, স্যার যদি জানেন কিনা ইতিহাসটা, গর্ত করে কবরে যাওয়ার পায়তারা করছিল ওনার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। তখন কিন্তু পরবর্তীতে ওরা কবরের নিচে সীসা দিয়ে পাকা করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই ওনার যেহেতু মারা গেছেন, ওনার ভক্তরা যারা অন্ধভক্ত অনেক সময় দেখা যাবে আবেগ তাড়িত হয়ে কবরের কাছে গিয়ে অনেক কিছু করতে পারে, এই জন্যই পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আপনি অন্যভাবে নেবেন না। স্বাভাবিকভাবেই 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলেই আপনারা কবর জিয়ারত করতে পারবেন, আপনি যান দূরের থেকে জিয়ারত করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবর জিয়ারত করে কবর সামনে যাইতে হবে, কবর জিয়ারত আমি আমি আমার বাসায় বসেও আমি মহান আমাদের নবী সাল্লাম কবর জিয়ারত করতে পারি, এটা এইটা নিয়ে এত এই জন্য আবেগের বিষয় আছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের সমালোচনা আমরা করছি, করার অধিকার সবার রয়েছে। সেই সাথে আমি আপনার দর্শকবৃন্দকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে এত প্রোপাগান্ডা, এত মিথ্যাচার, আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে যে কোনো তথ্য পড়ে পড়ার পরে নিজে বিশ্লেষণ করবেন, এই তথ্যের সত্যতা যাচাই করবেন, তারপরে লাইক কমেন্টস অথবা শেয়ার করবেন। ধন্যবাদ।